কালী পূজার মতো অমাবস্যা তিথিতে এই কাজগুলি করতে পারলেই কিন্তু আপনি হয়ে উঠবেন প্রচুর ধনসম্পত্তির মালিক। কালী পূজার মতো পূর্ণ অমাবস্যা তিথিতে এই কাজগুলি করতে পারলে আপনি যেরকম ধনসম্পত্তির মালিক হয়ে উঠবেন, তেমনি মা কালীর যদি বিশেষ আশীর্বাদ থাকে তাহলে আপনি যে সমস্ত সম্পত্তি পাওয়ার আশাই নয় সেই সম্পত্তি পাওয়ার পাশাপাশি আপনি কোটিপতি হয়ে উঠতে পারেন। অপরদিকে আপনার পরিবারে সুখ সমৃদ্ধি ফিরে আসবে এবং আপনার বাড়িতে যদি কোনো বাস্তুদোষ থেকে থাকে সেই সমস্ত বাস্তুদোষও কিন্তু কেটে যাবে। এই কাজগুলি অবশ্যই করুন, এই কাজগুলি করলে আপনি আপনার জীবনে সফলতা পেয়ে যাবেন খুবই তাড়াতাড়ি। কালী পুজো হলো একটি বিশেষ দিন, মা দুর্গা চলে যাওয়ার পরেই কিন্তু আমরা কালী পুজো নিয়ে বিশেষভাবে মেতে উঠি। এই সময় তারাপীঠে কিন্তু বিশেষভাবে পূজা অর্চনা করা হয় এবং তারাপীঠের মহাশ্মশানেও কিন্তু নানা রকম পূজা অর্চনা করা হয়, কিন্তু সবার পক্ষে তারাপীঠে গিয়ে পূজা অর্চনা করা সম্ভব হয় না, তাই অনেকে নানা রকম আর্থিক অনটনে ভোগেন এবং অনেকের কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থও থাকে না। কিন্তু সামান্য কিছুর মাধ্যমে যদি আমরা আমাদের বাস্তু দোষ কাটাতে পারি তাহলে খুবই ভালো হয়ে থাকে। তাই কিভাবে কি করলে কালী পুজোর দিনে আমরা আমাদের সমস্ত সমস্যার সমাধান করতে পারবো সেই সম্পর্কে আজকে আলোচনা করব। এবারে অমাবস্যা তিথিটি পড়েছে 12ই নভেম্বর রবিবার দুপুর 2:04 থেকে 13ই নভেম্বর সোমবার দুপুর 2:28 পর্যন্ত অমাবস্যা তিথি লাগবে। এবারে আমি আলোচনা করব যে কালী পূজার দিন আপনাদের কি করতে হবে। কালী পূজার দিন অবশ্যই কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে, কারণ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে না উঠলে কোনো কার্য সিদ্ধি করা সম্ভব হয় না, কারণ ব্রহ্ম মুহূর্তে কিন্তু স্বয়ং দেবদেবী বিচরণ করে। তাই ব্রহ্ম মুহূর্ত বলতে 3 থেকে 5টার মধ্যে সময়কে বোঝায়। তাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্রে অবশ্যই কিন্তু আপনাকে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের পূজোটা দিয়ে নিতে হবে। এবারে সেই দিন অবশ্যই নিরামিষ খাবার ভক্ষণ করবেন, কোনো প্রকার আঁশ জাতীয় খাবার কিন্তু গ্রহণ করবেন না। আঁশ জাতীয় খাবার অর্থাৎ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এই ধরনের খাবার একদমই খাবেন না। চেষ্টা করবেন সেই দিন ভাত না খাওয়ার, যদি ভাত না খেতে পারেন ভীষণ ভালো হয়। সেই দিন চেষ্টা করবেন ফল সবজি এই ধরনের খাবার খেয়ে থাকা বা সাবুর পায়েস এই ধরনের খাবার ভক্ষণ করা এবং মনে মনে মাকে ডাকবেন। কালী পুজোর অমাবস্যায় কিন্তু অবশ্যই আপনারা শুদ্ধ বস্ত্রে নিরামিষ আহার ভক্ষণ করে এই মন্ত্রটি কিন্তু জপ করবেন। এই মন্ত্রটি কিন্তু খুবই শক্তিশালী মন্ত্র। এই মন্ত্রটি যদি 108 বার যদি জপ করতে পারেন তাহলে নিজের যত নেগেটিভ এনার্জি আছে সব কিছু দূর হয়ে পজিটিভ এনার্জি কিন্তু চলে আসবে। অর্থাৎ আপনি যে কাজই করবেন না কেন সেই কাজে কিন্তু সফলতা পাবেন। এই মন্ত্রটি কিন্তু খুবই শক্তিশালী মন্ত্র। ব্রহ্ম মুহূর্তে যদি এই মন্ত্রটি 108 বার জপ করতে পারেন তাহলে কিন্তু আপনি যেরকম প্রচুর ধন সম্পত্তির মালিক হবেন ঠিক তেমনি মা কালীর আশীর্বাদে আপনার সংসারে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। সেই মন্ত্রটি হল ওং ক্রিম কালিকায় নমঃ, ওং ক্রিম কালিকায় নমঃ, ওং ক্রিম কালিকায় নমঃ। এবং আপনারা সন্ধে বেলায় রাস্তায় যদি কোনো কালো কুকুর থাকে সেই কালো কুকুরকে একটা কলা পাতার মধ্যে অবশ্যই কালো মিষ্টি খাওয়াবেন। আর কুকুরকে যখন খেতে দেবেন তখন যেন সেই খাবার মাটিতে দেবেন না। কলা পাতায় কুকুরকে খাবার দিলে কাল ভৈরব দোষ কাটে এবং রাহুর দোষও কিন্তু কেটে যায়। যদি কারো রাহুর দোষ যদি লেগে থাকে তাহলে তার জীবনে নানা রকম অঘটন আর্থিক সমস্যা অনেক পরিশ্রম করা সত্ত্বেও কোনো অর্থ উপার্জন হয়ে থাকে না। তাই আগে রাহুর দোষ কাটাতে হবে। তাই অমাবস্যা তিথিতে যদি কুকুরকে কলা পাতায় কালো মিষ্টি খাওয়ানো হয় বা কালো জাতীয় কোনো জিনিস যদি খাওয়ানো হয় তাহলে কিন্তু রাহুর দোষও কেটে যায়। এই দিনে ঘর বাড়ি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং সারা বাড়িতে আলো জ্বালাবেন। বাড়ির যে কোণে কোনো আলো পড়ে না সেই কোণে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন। ঘিয়ের প্রদীপ যদি অমাবস্যা তিথিতে জ্বালানো হয় তাহলে বাড়ির বাস্তু দোষ কেটে যায়। আর চেষ্টা করবেন বাড়ির পিছন দিকে যেখানে একদমই আলো প্রবেশ করে না সেখানেও কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। অবশ্যই সেদিন বাড়িতে
কর্পূরটা জ্বালিয়ে সারা বাড়িতে কিন্তু ঘোরাবেন এবং সারা বাড়িতে কিন্তু মোমবাতি বা প্রদীপ দিয়ে আলোকিত করে রাখবেন। এই রকম যদি করেন তাহলে কিন্তু কুলদেবী আপনার উপর বিশেষ প্রসন্ন হবে, বাড়ির যত নেগেটিভ এনার্জি আছে সব কিছু দূর হয়ে যাবে এবং বাড়িতে কিন্তু পজিটিভ এনার্জি প্রবেশ করবে। এই কাজগুলি কালী পুজোর দিন করবেন, দেখবেন সফলতা পেয়ে যাবেন খুবই তাড়াতাড়ি। আমার এই টোটকাগুলি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের কি সমস্যা রয়েছে এবং আপনাদের কি কি টোটকার দরকার আছে সেগুলোও কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে লিখে দেবেন, আমি চেষ্টা করব সেই টোটকাগুলি বলে দেওয়ার জন্য। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জয় মা কালী লিখতে ভুলবেন না। জয় মা কালী।